আপনারা আমার কথা হালকা ভাবে নেবেন না আমাদের ভৌগোলিক সীমারেখার কারণে আমরা এখন খুব ইম্পর্টেন্ট জায়গা হয়ে গেছি আগামী জুলাই মাসের 15 20 তারিখের পর থেকে আপনারা হয়তো দেখবেন এই কথাটা আমি যা বলছি এখন কি ভয় পাবেন সামনে একটা লড়াই হবে এই লড়াইটা হবে বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে কঠিন লড়াই এই লড়াইতে যেতে নারায়ণগঞ্জ সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করতে পারে আপনারা শুধু এই আশীর্বাদটুকু করবেন আর যারা দেশে বিদেশে বসে কিংবা দেশে বিদেশে ষড়যন্ত্রে যারা মনে করছেন বাংলাদেশকে আবারো একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করবেন কিংবা করতে চান তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আমাদের সাথে খেলার এখন উপযুক্ত হন নাই আপনাদের সাথে আমরা খেলবো না কারণ ছোটবেলা থেকে বাপ মা শিক্ষা দিছে ভালো মানুষের সাথে খেলাধুলা করবা ভালো ছেলের সাথে খেলবা ভালো মেয়ের সাথে খেলবা খারাপ লোকের সাথে খেলবা ওদের সাথে কি খেলবো চোর চোরটা বাটপার সব একদিকে হয়েছে বিদেশে যে বৈশা বৈশা এখন থেকে বোম মারা একুশে একুশে ঘটনা ঘটায় তবে আপনারা যদি খারাপ খেলা খেলেন আমরা ভালো ছেলেরা মাঠটা দখল করার জন্য যদি মাঠে নামি মাঠে আমরা ছেলেরা নামার দরকার নেই আমাদের মহিলারাও যদি মাঠে নামে সলার ঝাড়ু দিয়া ঝাড়ু দিলে আপনারা সাফ হয়ে যাবেন কিন্তু ইনশাআল্লাহ কেউ কিছু করতে পারবেন না কারণ শেখ হাসিনার উপরে সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ যে যে নামে রাখ তার উপরে রহমতের চাদর আছে এবং মুক্তিযোদ্ধারা হয়তো কমে গেছেন কিন্তু মুক্তিযোদ্ধের সন্তানরা এখনও চলে যায়নি এই দুনিয়া ছেড়ে আমরা আছি আমরা থাকবো বাংলাদেশ আছে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে থাকবে ভুগানাঙ্গা মানুষ রাস্তার পারে বসে থাকতো হাড্ডি সার পেট আর পিঠ লেগে গেছে শরীরের হাড্ডিগুলি দেখা যায় ওদেরকে দেখাতো ওরা বিদেশিদের দেখাতো দেখায়া বিদেশ থেকে টাকা আনতো ওই টাকা দিয়ে তারা ওয়াইন আর হুইস্কি গ্লাসে টুংটাং টুংটাং শব্দ করে ওয়াইন খাইতো আর হুইস্কি খাইতো এখন শেখ হাসিনার আমলে ওই হাড্ডিসার মানুষ নাই এই কারণে তারা তার উপরে খুব খ্যাপা যে এই কী ব্যাপার তুই তো আমাদের সব ব্যবসাই বন্ধ করে দিচ্ছ ব্যাপারটা কি আমাদের তোর ভিখারির জাত থাকতে দিচ্ছ না আমাদের মাথা উঁচু করে দাঁড়া করে দিচ্ছ আমরা বরঞ্চ উল্টা অন্য দেশে কোনো সংকট হলে এখন খাবার পাঠাই টাকা পাঠাই কয়েকদিন আমরা নেপালেও পাঠিয়েছি আমরা শ্রীলঙ্কাও পাঠিয়েছি এই তো আমাদের বাংলাদেশ